নমস্কার প্রিয় দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আমি পুরোহিত তপন ভট্টাচার্য আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি আলোচনা করব কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি আজকের আমি ঠিকই করলাম যে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যদি আপনাদের কিছুমাত্র উপকার হয় আশা করি পুরো বিষয়টি মন দিয়ে দেখবেন এবং বিষয়টি চিন্তা করে ভাববেন যে আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি তাহলে বন্ধু শুরু করছি আজকের বিষয়টি হচ্ছে চান্দ্রায়ন ব্যবস্থা আমরা অনেকেই জানি যে চান্দ্রায়ন প্রায়শ্চিত্ত কি এবং কিভাবে করা উচিত তবে বেশিরভাগ পুরোহিত বন্ধু এ বিষয়ে জানেন না যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যেই বলছি এই চান্দ্রায়ণ প্রাশ্চিত করতে হয় মমূর্ষ রোগীর ক্ষেত্রে মমূর্ষ রোগী বলতে যা বোঝায় যে রোগী বহুদিন যাবৎ রোগে কষ্ট পাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পিঠে বা সারা শরীরে ঘা হয়ে গেছে তিনি চোখেও দেখতে পান না তিনি নিজের হাতে খেতেও পারেন না কাউকে খাইয়ে দিতে হয় মলমূত্র সব বিছানাই হয় এমন অবস্থা সম্পন্ন রুগীদের ক্ষেত্রেই চান্দ্রায়ন ব্যবস্থা বা চান্দ্রায়ন প্রায়শ্চিত্ত করা উচিত বাড়ির লোকের অনুমতিতে যাই হোক বন্ধু এই চান্দ্রায়ন প্রায়শ্চিত্ত করা উচিত আমার মনে হয় উপযুক্ত পুরোহিত হলেই তারই করা উচিত কিংবা কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরই করা উচিত এবং তাদের থেকে বিধান নেওয়া উচিত এখনকার পাড়ায় পাড়ায় কিছু মনে করবেন না যে সমস্ত পুরোহিত প্রত্যেকটা পাড়ায় গজিয়ে উঠেছে দুর্বাঘাসের মতন তারা এখন চান্দ্রায়ন প্রায়শ্চিত্ত অনায়াসে করাচ্ছেন শুধুমাত্র লোভের বসে এবং তারা শুধু চান্দ্রায়ন প্রাশ্চিতই নয় তারা করাচ্ছেন আরও অনেক জিনিস যেমন শনির সাড়ে সাতির প্রতিকারও করে দিচ্ছেন কাল সর্পযোগের প্রতিকারও করে দিচ্ছেন আবার মাঙ্গলিক দোষও কাটাচ্ছেন যিনি এখনো পুজো সম্বন্ধে সামান্য ধারণা মাত্রই নেই বা কোনো দিন পড়াশোনা করেননি বা বড়জোট জোট সেভেন এইট পর্যন্ত কোনো রকমে গেছেন এমন পুরোহিতের সংখ্যা পাড়ায় পাড়ায় অনেক বেশি বললে তারা রাগ করবেন কিন্তু আমার কিছু করার নেই যেটা সত্য সেটাই আমি বলছি এগুলো করতে গিয়ে দেখা যায় বাড়ির সার্বিক উন্নয়ন তো হয়ই না উপরন্তু নিজেদের ক্ষতি হয় আমি মূল বিষয়ে আসছি চান্দ্রায়ন প্রায়শ্চিত্ত করাতে গেলে প্রথমে যেটা দেখা উচিত সেই রুগী কি পাপের ফলে এরকম অবস্থা হয়েছে পাপ তিন রকমের আছে আমরা যেটা শাস্ত্রে পাই একটা হচ্ছে মহাপাতক একটি হচ্ছে উপপাতক আরেকটি হচ্ছে অতিপাতক আমাকে বিচার করে দেখতে হবে যে কোন কোন রোগে ভুগলে মহাপাতক হয় কোন কোন রোগে ভুগলে অতিপাতক হয় কোন কোন রোগে ভুগলে উপপাতক হয় প্রথমে আমাকে এটা বিচার করতে হবে এইটা ঠিক করে নিয়েই তারপরে তাল পাতাতে লিখতে হবে বাক্যটি অর্থাৎ সংকল্প বাক্যটি লিখতে হবে এই কাজ করাতে গেলে যে সংকল্পের প্রয়োজন সেই সংকল্প বাক্যটি লিখতে হবে উনি বিধবা না সধবা কি উনি পুরুষ উনি কোন পাপে ভুগছেন ওনার নাম ইত্যাদি সমস্ত উল্লেখ করতে হবে এবং পণ্ডিত মশাইয়ের নামও সেখানে উল্লেখ থাকবে তার পরামর্শ হিসেবে অর্থাৎ তিনি পরামর্শদাতা সেখানে না গিয়ে এখনকার পুরোহিতরা নিজেরাই গিয়ে চুপটি করে গিয়ে কাজটি করে দিয়েছেন তারপর যদি কোনো কারণে রুগীর মৃত্যু হয় বা রুগী মুক্তি পান তাহলে কেউ কেউ বলে দিল ওই তো দেখেছ ওই পুরোহিত কাজ করে দিয়েছে মরে গেছেন উনি ওনার সময়ের জন্য মরেছেন ওনার সময় এসে গেছে তাই মরেছেন উনি ওনার প্রায়শ্চিত্তের ফলে কিন্তু মরেননি কারণ উনি শাস্ত্রীয় বিধি কিছু মানেননি কারোর থেকে তালপাতার সেই সংকল্প বাক্য নেননি কোনো পণ্ডিত মশাইয়ের কাছেও যাননি বা জিজ্ঞাসা করেননি এগুলি আমরা পাড়ায় পাড়ায় দেখছি দীর্ঘদিন ধরে আমি বলি কি এইভাবে উপযুক্ত পণ্ডিত মশাইকে নিয়ে এই কাজটা করা উচিত এবং এ কাজ করতে গেলে যেটা দরকার সেটা যজমানকে বলে দিতে হবে যিনি মুমূর্ষ রোগী যদি পুরুষ ব্যক্তি হন তাহলে নাপিতকে দিয়ে তার মাথাটা মুন্ডন করিয়ে নিতে হবে তারপর স্নানে যদি অসমর্থ হন তাহলে বাড়ির লোক তাকে আলগা করে একটু গা মুছিয়ে দেবেন যাকে স্পঞ্জ করা বলে একটু হালকা করে মুছিয়ে দিয়ে তাকে নতুন একটা বস্ত্র যদি না পরানো যায় কেননা রুইকে কাপড় পরানো সম্ভব হয় না তার ফলে ওপর থেকে একটা নতুন বস্ত্র তার গায়ে দিয়ে দেওয়া উচিত এবং তাকে সাদা চন্দন দিয়ে সাজিয়ে তার গলায় একটা সাদা ফুলের মালা তার গলায় একটা দেওয়া উচিত এবং শাস্ত্রে বলছে এ কাজ করতে গেলে বিষ্ণু পূজা পূর্বক অর্থাৎ আগে বিষ্ণু পূজা করতে হবে নিয়ম অনুযায়ী বিষ্ণু পূজা সঠিকভাবে করতে হবে আমি কিসের কারণে বিষ্ণু পূজা করছি সেটা উল্লেখ করতে হবে এবং সম্ভব হলে রুগীর সামনে একটু গীতা পাঠ অবশ্যই করা উচিত এবং রুগীর কানে একটু তারক ব্রহ্ম নাম গীতা এগুলি অবশ্যই করা উচিত তারপরে নিয়ম অনুযায়ী পূর্ব দিকে বসে একটা স্বর্গ করিয়ে নিতে হয় একটা ভোজ্য যেভাবে করা উচিত ঠিক সেইভাবে সাজিয়ে কলা তার ওপরে গোগ্রাস রেখে অর্থাৎ লম্বা দুর্বা ঘাস যে পাওয়া যায় সেটা ধুয়ে সেটা ওই ভোজ্যের ওপরে রেখে সেই যে তালপাতায় পাতায় সংকল্প বাক্যটা লেখা লেখা হয়েছে সেই সংকল্প বাক্যটা রেখে দিতে হয় এবং প্রায়শ্চিত্তের যে একটা মূল্য ধার্য করা হয়েছে শাস্ত্রবিধি অনুযায়ী সেই দক্ষিণা মূল্যটা সেই ভোজ্যের উপরে রাখতে হয় তারপর অভিজ্ঞ ঠাকুরমশাই সেটি তাদের কোনো অর্থাৎ যজমানের কোনো প্রতিনিধিকে দিয়ে এই কাজটি অবশ্যই করাবেন কাজটি করানোর পরে তারপরে ভোজ্য সমেত যে দুর্বা ঘাস কচি দুর্বা ঘাস গরুর কাছে নিয়ে যেতে হবে কাকে নিয়ে যেতে হবে যিনি কাজটা করলেন তাকে নিয়ে গিয়ে অর্থাৎ পণ্ডিত মাসের সঙ্গে যাবেন সেই গরুকে যজমান চারবার প্রদক্ষিণ করবেন চারবার প্রদক্ষিণ করে তাকে যত্ন সহকারে অর্থাৎ গরুকে যত্ন সহকারে সেই ভোজ্য এবং দুর্বা ঘাস খাওয়াবেন আমরা কি সিমটমটা দেখি যদি গরু খুব আনন্দের সঙ্গে ওগুলো খায় তাহলে বুঝতে হবে যে আমার অর্থাৎ আমি যে চান্দায়ন প্রায়শ্চিত্রটা করেছি সেটা ভালো মতো হয়েছে আর যদি গরু মুখ ফিরিয়ে রাখে তাহলে বুঝতে হবে যে কাজটা সঠিক হয়নি আরও একটা কথা বলে দিই এই চান্দ্রায়ন প্রাশ্চিত্যের কোনো দ্রব্য কোনো জিনিসপত্র কোনো পুরোহিতেরই নেওয়া উচিত বলে আমি মনে করি না অর্থাৎ নিতে নেই গরুকেই সেটা দিয়ে দিতে খাওয়াতে হয় বা কোনো কিছু যে বস্ত্র বা গামছা যেটা থাকে সেটা অন্য কাউকে জল দিয়ে দেওয়া উচিত নয় অন্য কোথাও জলাশয় দিয়ে দেওয়া উচিত নচেত কোনো গরিব দুঃখীকে দিয়ে দেওয়া উচিত এটি হল চানদায়ন ব্যবস্থার নিয়ম নিয়মকানুন গরুকে খাওয়ানোর আগেই অবশ্যই গরুর যে চারটে পা আছে সেই ঘটি করে জল নিয়ে চারটে পা ধুয়ে দিতে হবে এবং গরুকে ঘোরবার সময় গো প্রদক্ষিণ একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা বলে তারপর গরুকে ঘাস সমেত ভোজ্যটা খাওয়াতে হবে এই হলো চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের বিধি ব্যবস্থা আশা করি এটা মন্দির শুনবেন এবং যাকে তাকে দিয়ে এই কাজটি করাবেন না অনেক পুরোহিত বন্ধু আমার দেখা অনেকে করতে চান না এই কাজ অনেকে আবার লোভের বশবর্তী হয়ে বা পরবর্তী শ্রাদ্ধ কাজ পাওয়ার আশায় লোভের বশবর্তী হয়ে তারা এই কাজটা করিয়ে থাকেন এটা ঠিক নয় এভাবে চুপি চুপিচাপি মাঙ্গলিক করাচ্ছেন এটা ঠিক নয় শনি সাড়ে সাদি করাচ্ছেন এবং কাল কালসর্পযোগের প্রতিকার বলে দিচ্ছেন এটা ঠিক নয় এই ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে যদি কোনো বিষয়টি কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাকে সরাসরি ফোন করতে পারেন আমার ফোন নম্বরটি হল আশি তেরো দেড়শো পাঁচশো নমস্কার বন্ধু মনে করি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করলে কী হবে আরও পাঁচজন জানতে পারবে তাদের উপকারে লাগবে আর সাবস্ক্রাইব করলে কী হবে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে আসবে অতি সহজেই আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এই উপকারগুলি এই উপকারগুলি আপনাদের হবে